গুনার থেকে বাঁচার জন্য তরতিব দিছেন, গুনার থেকে বাঁচতে চায়। হয় না যুবক মানে, না বৃদ্ধ মানে, না নারী মানে, না পুরুষ মানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পড়বে। সূরা ইখলাস ওই দিন শয়তান তাকে কোনো গুনাহ করাইতে পারবে না। ওয়ালাউ আজিজা শয়তান, যত জোর লাগা কোন কবিরা গুনাহ তার দ্বারা করানো সম্ভব হবে না। হ্যাঁ ছোটখাটো হইতে পারে, আর ছোটখাটো গুনার জন্য কিছু দরকার হয় না, মাপ চাওয়ারও দরকার হয় না। কেন কোরআন বলতেছে ওয়াফুয়ান কাসির, আমরা অনেক গুনাহ এমনি মাফ করে দিই। উজুর সাথে অনেক গুনাহ ধুয়া চলে যায়। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখতেন যে কোন গুনাহ উজুর পানির সাথে ধুয়া যাইতেছে, উনি দেখতেন। আল্লাহ ওনাকে এরকম দৃষ্টি শক্তি দিয়েছিলেন। হ্যাঁ আছে কিছু লোক এরকম আছে, আপনি সন্দুক খুলেও কিছু দেখবেন না, আবার অনেক দেখবেন যে সন্দুকের ভিতরে কি আছে ওটা বাহির থেকে দেখে, এরকমও লোক আছে। আল্লাহ দিছে দৃষ্টি শক্তি। এরকম মসজিদের দিকে আসতে যায় গুনাহ মাফ হয়ে যায়, এক নামাজ থেকে আরেক নামাজে পৌঁছতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। তো বলছে সূরা ইখলাস ফজরের পরে 11 বার পড়ো বিসমিল্লাহ সহকারে, ওই দিন শয়তান তোমাকে কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না। ওয়ালাউ আজিজার শয়তান, সে যত জোর লাগা তোমাকে দিয়ে গুনাহ করাইতে পারবে না। সাথে সাথে জান্নাতের ঘরও তৈয়ার হয়ে যাবে, কেন 10 বার পড়লে একটা ঘর কমপ্লিট, ঠিক না? সাথে সাথে কি ঘরও কমপ্লিট, কেলাও বেচা হইল, মেলাও দেখা হইল, ঘরও কমপ্লিট হয়ে গেল। শিখাইছেন শিখাইছেন, আরো দোয়া আছে শিখাইছেন। দোয়া অতি সহজ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ফজরের পরে 3 বার পড়ল আগামী ফজর পর্যন্ত তার কোনো অঙ্গ পরিপূর্ণভাবে ওয়াকেজু হবে না, স্ট্রোক হবে না, কোনো অঙ্গ না ফেল হবে না, না হার্ট ফেল হবে, না কিডনি ফেল হবে, না লিভার ফেল হবে, কোনো অঙ্গ ফেল হবে না। আল্লাহ রাসূল শিখাইছেন আমাদের, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু এতটুকু যুবকের যৌবন ফেল হবে না, কোনো অঙ্গ ফেল হবে না। শিখাইছেন, যেটা বুঝাইতে বুঝাইতে অনেক দূর চলে গেছি। রে দোস্ত, এই ছোট জীবনটার জন্য যদি এতগুলো ক্ষেত্র থাকতে পারে, আর এর ভিতরে যদি জান মাল হায়াতে জিন্দেগি দিয়া 24 ঘন্টা পরিশ্রম করতে হইতে পারে, তাহলে ওই আখেরাত যেটার বিশ্বাস আমাদের দিলে বদ্ধ পরিকর, যেইটা আমাদের গন্তব্য সবাইকে পৌঁছতে হবে, ওটার জন্য কি কোনো ক্ষেত্র নাই? ওটার জন্য ক্ষেত্র আছে, এই দুনিয়াটাই ক্ষেত্র, এই দুনিয়াটাই ক্ষেত্র, ওটার পিছনেই লাগতে হবে আমার জান, আমার মাল, আমার সময়, আমার হায়াতে জিন্দেগি লাগতে হবে, এটার জন্য ভাবতে হবে। এই জন্য সাহাবা একরাম সহজ ছিলেন, নাহলে আপনি ভাবেন ওই লোকটা কি পাগল নাকি? হ্যাঁ ওই লোকটা কি পাগল? তার বাগানে পাখি ঢুকা একটু ফরফর আওয়াজ করছে, ঘন বাগান বিদায়, পাখি ডুকছে তো বটে, কিন্তু এখন বাহির হইতে পারতেছে না, শুধু আওয়াজ করতেছে, আর নিজের বাগানে নিজে দাঁড়ায় নামাজ পড়তেছে, তার আওয়াজের কারণে নামাজে একটু ধ্যান নষ্ট হয়ে গেছে, আর নামাজ শেষে পুরো বাগান সৎকা করে দিছে যে থাকবে না বাস, বাঁচবে না বাস, বাগানেই থাকবে না, আমার নামাজে ডিস্টার্ব হবে না, পাগল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিসসা মশহুর,
এক ব্যক্তির খেজুর গাছ এসে এক সাহাবীর বাড়ির উপরে এসে পড়ছে, বেকা হয়া। তো খেজুর যখন পাককে তখন পড়ত, তো সাহাবীর ছেলে পেলে খেজুর টোকায় খাইতো, বাচ্চা তো বাচ্চাই হয়। কিন্তু যার খেজুর গাছ, সে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে খেজুর বাহির করে নিত, রক্ত ভাষায় কথা বলতো। তো একদিন যায় বসে, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ আমি, কোত্থেকে কিনবো আমি, এই খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না। যদিও গোড়াটা ওর বাড়ির ভিতরে, কিন্তু আগাটা আমার বাড়ির ভিতরে। খেজুরগুলা পড়ে তো আমার গড়েই পড়ে, বাচ্চারা খায়, ও বড় জুলুম করে। তো আল্লাহর রসুল বলতেছে, খেজুর গাছ বেচবে, বিনিময় জান্নাতে খেজুরের গাছ নিয়ে দিব আল্লাহর কাছ থেকে। কিন্তু ছিল সে মুনাফেক, তো বলছে, ইয়া রাসূল আল্লাহ, দিতাম যদি এই খেজুর গাছটা না হইতো, কেন এটার খেজুর আমার বাচ্চা ঘরওয়ালারা খুব পছন্দ করে, এই জন্য দিতে পারতেছি না। তো ওইখানে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো ছিল, তো বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, খেজুর গাছ যদি আমি নিয়া দিই তো আমাকেও জান্নাতে দিবেন? তো বলছে, তোমাকেও দিব। তো যা বলছে, খেজুর গাছ বেচবি, আল্লাহর রসুলকে দিলাম না, তোমাকে দিব কি করে? তো কত হইলে দিবি না এটা বলাবে, কত হইলে? কেননা মুনাফেক যারা হয় তাদের লোভ দুনিয়া থাকে, ও দুনিয়া চোখে দেখে, আখেরাত দেখে না, রাগ হয় না, আখেরাত চোখে দেখে না, দুনিয়া দেখে। তো বলতেছে, দিতে পারি। খেজুরের মৌসুম ছিল, পাকা খেজুর সবার গাছে গাছে, বলছে দিতে পারি, তোমার ওই 600 গাছওয়ালা বাগানটা যদি দাও। আর আরবের নিয়ম ছিল, খেজুর যখন পাকতে শুরু করত তো পুরো ফ্যামিলি খেজুরের বাগানে চলে যেত, কেননা সারা বছরের জন্য সুরক্ষিত করতে হবে, সারা বছর চলার মতো খেজুরকে করতে হবে, পাড়তে হবে। তো উম্মু দাহদা পুরো বাচ্চা কাচ্চা নিয়ে খেজুরের বাগানে চলে গেছেন। আবু দাহদা বলতেছে, ঠিক আছে। তো বলছে, ওই 600 বাগানওয়ালা খেজুর গাছ দিবে? তো বলছে, ডান, দিয়া দিলাম, দে খেজুর গাছ। এইখানে নিয়ার সাথে সাথে ছুটছে বাগানের দিকে, নিজে বাগানে ঢুকে নাই, বাগানের বাহির থেকে চিৎকার দিছে, উম্মু দাহদা, স্ত্রী আওয়াজ দিছে, কি হলো? জলদি বাচ্চা কাচ্চা নিয়ে বাহির হয়ে আসো, খেজুর গাছ বেচা ফেলছি। আরে কার কাছে বেচলা? আল্লাহর রসুলের সাথে জান্নাতে খেজুরের বাগানের সাথে ওয়াদা হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা মিছিল নিয়ে বাহির হইতেছে, স্ত্রী সহ। রবিহাল বাই আবা দাহদা, রবিহাল বাই, রবিহাল বাই, রবিহাল বাই, বড় লাভজনক ব্যবসা করে আসছো তুমি, মিছিল নিয়ে বাগান থেকে বাহির হয়ে যেতেছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি? জিবরিল আলাইহিস সালাম আগে আয়েশা কানে কানে শুনায়া দিয়েছেন, কাহিনী কিন্তু গটায় ফেলছে আবু দাহদা, আর আমরাও সুসংবাদ নিয়ে চলে আসছি। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা ফেলছি? সাহাবী রসুলকে হাদিয়া দিয়া দিলাম, ওকে একটা হাদিয়া, খেজুর গাছ আমার পক্ষ থেকে। তো আবু আল্লাহর রসুল বলতেছে, আবু দাহদা, রবিহাল ভাই, বড় ব্যবসাজনক লাভ করে ফেলছ, আল্লাহ তোমাকে এক বাগান না জান্নাতে কয়েক বাগান লিখা দিয়ে দিছে। সত্য এটাই, এটাই আসেন আমরাও চলে যাব। যদিও যেইভাবে বুঝেই বুঝানোর দরকার, বুঝাইতে পারতেছি না, পাশা নাই, কোত্থেকে বুঝাবো? মনে তো চায় দুনিয়ার যেখানেই যাই কাউকে বুঝাই আর না বুঝাই, আমার ভাষাভাষী দিল ফাইরা দিয়া বুঝাইতে মন চায়, আপনাদের দিল ফাইরা ভিতরে ঢুকায় দিই, কালকের থেকে সমাজে কিছু লোক তৈরি হোক যাদের চেহারা দেখলে মানুষ, মানুষ তো মানুষ, ফেরেশতা পর্যন্ত ভাববে যে এরা এত চিন্তিত কেন, আল্লাহ পর্যন্ত ভাববে যে বন্দা এত চিন্তা করতে তো বলি নাই। যেমন আল্লাহ রসুলকে বলছিলেন, আপনাকে তো এত চিন্তা করতে বলি নাই, আপনি এত চিন্তা করতেছেন কেন? এত আখেরাতের চিন্তা তো আপনাকে করতে বলি নাই। আল্লাহও যেন ভাবে
যে বান্দা এত চিন্তা করতেছিস তুই আমাকে পাওয়ার জন্য, তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে মান খাওয়াফানি ফি মাকাম, হায় হায় বান্দা যখন দুনিয়াতে আমাকে ভয় করতে শুরু করে আমিনতুহু ফিল আখেরা, তা আমি তাকে আখেরাতে নিরাপত্তার কাগজ লেখা রেডি করে অপেক্ষা করতে থাকছি যে মরবে আর নিরাপত্তার কাগজ হাতে ধরাইয়া দিব। আরে মরবে না, মরার আগেই কাগজ হাতে দিয়া দিবে, নাইলে কোরআন এই কথা কেন আসতো আল্লাহ তাখাফ ওয়ালা তাহসান, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। এই জন্য মেরে দোস্ত ইসলাহি প্রোগ্রাম এই জন্যই হওয়া উচিত যেন আমাদের ভিতরে ভাবনা আসে যে ছোট দুনিয়াটার জন্য যদি এত জান এত মাল এত সময় এত ক্ষেত্রে আমাকে দৌড়াইতে হয়, বার বার এক ব্যবসায় সাকসেস না হইলে আরেক ব্যবসা, ওটা না হইলে আরেক ব্যবসা, ওটা না হইলে আরেক ব্যবসা, এক সময় দেখা যায় না ব্যবসা মনে হয় আমাকে ঠিক হবে না, অনেক করে দেখলাম লাভ করতে পারি না, তখন আবার চাকরি জীবনে যায় আবার খাটতে শুরু করে ক্ষেত্র পরিবর্তন করতে থাকে। ছোট একটা জীবনের জন্য যদি এত দরকার হয় তো ওই গন্তব্যের জন্য কতটুকু দরকার হয়।